নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে লোকটান মুখার্জি, তোমরা দেখছো মুখার্জি টেকনিক্যাল। তো আজ আমি বলবো রেডমি নোট ফাইভ প্রো দু মাস ধরে ইউজ করার পর তার ফুল রিভিউ। তো চলো বিনা দেরি করে শুরু করা যাক। প্রথমত হচ্ছে তোমার রেডমি নোট ফাইভ প্রো স্পেসিফিকেশান কী কী। তোমরা অনেকেই জানো রেডমি নোট ফাইভ প্রো স্পেসিফিকেশানের সম্বন্ধে, আর যারা জানো না তাদের জন্য আমি আর একবার রিপিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে তোমার ডিসপ্লে হচ্ছে তোমার 5.99 ইঞ্চ ফুল এইচডি প্লাস 1889 রেশিওতে ডিসপ্লে তোমার থাকবে। এর প্রসেসর হচ্ছে তোমার কলকম স্ন্যাপড্র্যাগন 636 হচ্ছে তোমার চিপসেট। আর এই ফোনটার দুরকম ভার্সন আছে, এক হচ্ছে তোমার 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে, আর হচ্ছে তোমার 6GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে। এরপর আসছে তোমার এর অ্যান্ড্রয়েড ভার্সন দিক থেকে। এর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড 7.1.1। আর এই ফোনটার মধ্যে হচ্ছে তোমার হাইব্রিড ডুয়াল সিম সিস্টেম, মানে হচ্ছে তোমার একটা সিম এবং একটা মেমোরি কার্ড তোমাকে লাগাতে হবে, নয় দুখানা সিম কার্ড তোমাকে লাগাতে হবে। এরপর আসছে তোমার ব্যাটারির দিক থেকে। এই ব্যাটারি হচ্ছে তোমার 4000 mAh। আর এরপর আসছে তোমার ক্যামেরার দিক থেকে। রিয়ার ক্যামেরা হচ্ছে তোমার 12+5 MP হচ্ছে তোমার ডুয়াল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ আছে। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমার 20 MP উইথ এলইডি ফ্ল্যাশ তোমার আছে। তো এই হচ্ছে তোমার স্পেসিফিকেশান। এরপর আসছে তোমার মেন টপিক, এ যারা কিনা ভাবছো 20,000 টাকার মধ্যে একটা ফোন কিনবে। তো আমি বলবো পুরো নিঃসন্দেহে আমি বলবো যে তোমরা রেডমি নোট ফাইভ প্রো কেন, অসাধারণ ফোন, মানে কোনো ফোনের ধারে কাছে আসতে পারছে না। বিশেষ করে মানে পারফরমেন্সের জন্য, ফিচার্সের জন্য কেউ আসতে পারছে না, এত দারুণ ফোন করেছে। বিশেষ করে প্রসেসর ভালো আছে, র্যাম ভালো আছে, ক্যামেরা ভালো আছে। আর বিশেষ করে যারা কিনা সেলফি লওয়া তাদের জন্য ফ্রন্ট ক্যামেরাও খুব ভালো করেছে, 20 MP দিয়েছে উইথ এলইডি ফ্ল্যাশ দিয়েছে। তো এরপর আসছে তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের দিক থেকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এতটা রেসপন্সিভ, মানে জাস্ট একটা ক্লিক করলে দেখো আমি জাস্ট শুধু একটা ছোঁয়া দিয়েছি তাতেই মানে লক খুলে যাচ্ছে। আর এই ফোনটা আরও একটা ভালো জিনিস আছে, যেটা কিনা হচ্ছে তোমার ফেস আনলকিং। দেখো চট জলদি খুলে গেল। তো এই হচ্ছে তোমার লক স্ক্রিনের যে তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, তো ফেস আনলকিং। তো যারা কিনা রেডমি নোট ফাইভ প্রো এর আনবক্সিং যারা দেখোনি, তাদের জন্য আমি আই ব্যাটনে দিয়ে দেবো, তারা দেখে নেবে এর আনবক্সিং ভিডিওটা। দেখার পর তাদের রিভিউটা তোমরা দেখো। এরপর আসছে তোমার ক্যামেরার দিক থেকে। ক্যামেরা হচ্ছে তোমার 12+5 MP উইথ এলইডি ফ্ল্যাশ, এটা কিনে বলেছিলাম। তোমরা কিছু স্যাম্পল ফটো তোমরা দেখতে পাবে রিয়ার ক্যামেরা দিয়ে, দেখো দেখতে পাবে। আর এরপর আসছে তোমার ফ্রন্ট ক্যামেরার দিক থেকে। ফ্রন্ট ক্যামেরা সত্যি খুব ভালো, যেটা কিনা দেখো আমি তুলেছি, দেখো যথেষ্ট ভালো ক্যামেরা। আর এর সত্যি মানে যে এত সুন্দর ক্যামেরা, বিনা ফ্ল্যাশেই যদি এত সুন্দর ছবি আসে তো তাহলে ফ্ল্যাশ দিলে কি হবে। তো ফ্ল্যাশ দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, ফ্ল্যাশ দিয়ে দেখো। এরপর আসছে তোমার এর পোর্ট্রেট মোডে। পোর্ট্রেট মোডে দেখো কি সুন্দর একটা ছবি আসবে, যেটা কিনা আমি তুলেছিলাম, জাস্ট আমি তুলছি দেখো। তোমার ছবিটা, তোমার স্যাম্পল এর ছবি ফটো তোমরা দেখতে পাবে, সত্যি অসাধারণ। আর এর স্পিকারও যথেষ্ট খুব সুন্দর, মানে দারুণ দারুণ স্পিকার। দেখো আমি একটা আমারই নিজের একটা ভিডিও সাউন্ড দিয়ে তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। তো যথেষ্ট ভালো। আর এরপর আসছে তোমার এই ইন্টারনেটের দিক থেকে, মানে যারা কিনা প্রচণ্ড নেট, প্রচণ্ড গেম একসাথে ধরো অনেক কিছু ইউজ করছো, মানে অ্যাপ্লিকেশন অন রয়েছে, ধরো একসাথে ফেসবুক রয়েছে, ইউটিউব চলছে, গেম চলছে, নানা রকম সফটওয়্যার। তো আমি বলবো তো তোমরা এই ফোনটা নাও, খুবই ভালো, খুব অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। আর ব্যাটারি চট জলদি খায় না, খুব ভালো ব্যাটারি, এর 4000 mAh ব্যাটারি আছে। মানে ধরো যদি নেট ফেট গেলে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন অন করে মিনিমাম চার্জ হয়তো মানে 50% কাছাকাছি হয়তো থাকবে, আমি আশা করছি 50% থাকবে, কমসে কম থাকবে, যথেষ্ট মানে মানে 5-6 ঘন্টা ইউজ করার পর।
তো এরপর আছে তোমার ডিসপ্লে, দিক থেকে ডিসপ্লে হচ্ছে তোমার ফুল এইচডি প্লাস হচ্ছে তোমার ডিসপ্লে, মানে যে যে কোনো ধরো ভিডিও ধরো বা ছবি তুললে তোমরা বুঝতে পারবে ক্লারিটি কিরকম, ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে, ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখো দেখতে পাবে খুব ক্লারিটিটা খুবই সুন্দর। তো এরপর আছে তোমার গেমিং এর পারফরমেন্স দিক থেকে, তো আমি অতটা গেমের দিক থেকে ইন্টারেস্টেড নই, আমি বেশি গেম খেলি না, তো আমি দুটো গেম খেলেছি অ্যাসফল্ট 2 আর হচ্ছে তোমার সাবওয়ে সাফার্স টেম্পল রানও খেলেছি, সত্যি খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় খেলে, মানে কোনো রকম মানে আটকাবে না, কিছু হবে না, মানে নিশ্চিন্তে তোমরা গেম খেলতে পারবে, কোনো রকম হ্যাং ফ্যাং এর করার মানে পসিবল নেই। তো এরপর আসছে এরপর আসছে তোমার চার্জিং এর দিক থেকে, তো আমি একটা কথা বলবো, এমআই যে কোনো সেটের সাথে যে অরিজিনাল যে চার্জারটা দেয় সেই চার্জার দিয়ে চার্জ দেবে, অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দেবে না। তো কেন বলছি, এমআই এর যে চার্জিং অ্যাডাপ্টার যে আর ইউএসবি যে কেবিলটা হয় খুব দারুণ দেয়, হ্যাঁ মানে খুব কোয়ালিটিফুল থাকে মানে ইউএসবি কেবিল আর চার্জিং অ্যাডাপ্টারটা, তো বিশেষ করে হচ্ছে ইউএসবি কেবিলটা এত দারুণ যে কোনো ডিভাইসকে তাড়াতাড়ি করে কানেক্ট নিয়ে নেয়, যখন যদি কেবিলে কম্পিউটার ঢোকাবে বা যে কোনো ডিভাইসকে তোমরা যদি ধরো ইনপুট করো ইউএসবি কেবিলে মোবাইলটা লাগালে তারপর ওখান থেকে গানটা শোনা করতে চট জলদি ডিটেক্ট নেবে, তো সেই কারণেই আমি বলছি। আর এই চার্জিং এর যে পারফরমেন্স আমি বলছি যে এর মধ্যে ফাস্ট চার্জিং এনেবল আছে রেডমি নোট 5 প্রো তে, খুব আধ ঘন্টার মধ্যে তোমাকে 50% উপরে তোমাকে চার্জ দিয়ে দেবে। এরপর আসবা যখন তোমরা ফোন কিনবে, তখন ফোন কেনার সময় রেডমি নোট 5 প্রোর সাথে এরকম একটা বেসিক সিলিকন কেস দিয়ে রাখে, এটা এখন সব এমআই এর মানে সেটের সাথে দিয়ে দিচ্ছে, তো এরকম মোশালেও কিছু হবে না। তো আমি আলাদা করে রেডমি নোট 5 প্রো তে এটা কভার লাগিয়ে রেখেছি, আমি ওটা লাগাই নি, খুব তাড়াতাড়ি সাদা কালার তো খুব তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায় সেই কারণে, তো এটাও একটা এমআই অরিজিনাল কভার খুবই ভালো। তো কেমন লাগলো রেডমি নোট 5 প্রো এর ফুল রিভিউ, আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে প্লিজ বেল আইকনটা ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, নির্দ্বিধায় তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো ওকে বাই গাইস, সি ইউ সুন।